আধুনিকতার ছোঁয়ায় বদলাচ্ছে পৃথিবী, বদলাচ্ছে গ্রাম গঞ্জ শহর, বদলে যাচ্ছে গ্রামের রাস্তাঘাট, গ্রামের পরিবেশ, সবকিছুই। এই গ্রাম্য জীবনের বেশিরভাগ অংশটাই জুড়ে থাকে চাষবাস। আর এই চাষবাসের কারণেই গ্রামের মানুষের বেশিরভাগ সময় কাটে মাঠেই। আজ আমি গ্রামে ঘুরব, ঘুরে বেড়ানো এবং ছবি তোলা আমার একটা নেশা, আর এই নেশার কারণেই গ্রামে গঞ্জে ঢুকে পড়া। আজ এসেছি এই গ্রামে, গ্রামটির নাম বাহিরপুয়া। ঘুরে দেখাবো গ্রামটা, গ্রামের মানুষজন, চাষবাস, এইসব দেখাবো। গ্রামের মানুষের দাবি দাওয়াও দেখাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। চলছে চাষের কাজ, বলদ দিয়ে লাঙল বা হাল চালানোর কাজ অনেকটা কমেছে, সেই জায়গা নিয়েছে হস্তচালিত ট্রাক্টর। বর্ষাকাল, এখন ধান চাষের সময়। মাঠে মাঠে জল, আর সেই জলের মধ্যে চলছে ধান চাষ। যেদিকে তাকাই ধুধু মাঠ, আর সেই মাঠের মধ্যে চলছে চাষের কাজ। জলে নেমে গেছে ছাগল, মাঠে হাল দেওয়ার কাজ শেষ, চলে যাচ্ছে ট্রাক্টর।
গ্রাম্য জীবনের এরকম টুকরো ছবি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। একদম কম খরচে মন ভালো করার জন্য ঘোরার জায়গা গ্রাম। গ্রামের সৌন্দর্য এখনো সুন্দর, বিশুদ্ধ বাতাস। এই রকমই বিশুদ্ধ পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন মাঝে মধ্যেই গ্রামে। সেখানের মানুষজন, সেখানের চাষবাস, সেখানের জীবনযাত্রা দেখে সময় কাটাতে পারেন, বেশ ভালোই লাগবে। চলছে ছাগলের গুঁতোগুঁতি, চলছে চাষের কাজ। এই ধান চাষের কাজ প্রচুর পরিশ্রমের কাজ, প্রচুর সময় সাপেক্ষ। এটা হচ্ছে আমাদের বগরার মৌজা, ওটা হচ্ছে আমাদের মিষ্টি মৌজা, মানে আমাদের কোলের ওপার থেকে এখানে জাল করা। আচ্ছা, বুঝতে পারছো? আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ক্যালবারের মোড়, এখানটায় বহুত দিন ধরেই ক্যালবারটা আছে। শুনে নি গ্রামের মানুষের দাবি দেওয়া। এই কাদার উপর থেকে আমরা হাঁটাচলা করছি, তাই আর আমাদের কাছে আবেদন, যদি আমরা যদি এই রাস্তাটা যদি কমপ্লিট করার জন্য যদি আপনারা হেল্প করেন। মানুষ চলতে পারে না এই রাস্তা, খুব কাদা হয়, পানি হলে বিচ্ছিরি কাদা হয়, মানুষ যেতে পারে না, এতটা করে কাদা হয়। মাঝে কোনো বোঝা নিয়ে ধান নিয়ে এসে যেতে পারবে না, আর এরকম কষ্ট হয়। তুই এরকম করে দেওয়া যেন রাস্তাটা ভালো হয়ে যায়, মানুষ যেন চলাচল করতে পারে। আমরা ভোট কারক দিই, সবার তো দিই ভোট, তাহলে রাস্তাগুলো আমাদের সবাই মমতা হোক, মোদি হোক, যে হোক তো করে দিতে হবে। তাহলে আমাদের রাস্তাঘাটা দেখতে হবে, আমরা তো খেটে খাই, চুরি করি না কারো। শুনলেন, এটাই ওদের দাবি। ওদের যাতায়াতের পথ সুন্দর করতে হবে, জীবনযাত্রার মান আরো উন্নত করতে হবে। চলছে চাষের কাজ, সন্ধে হয়ে এলো, আমাকেও ফিরতে হবে বাড়ি। আজ এই পর্যন্ত, এর পরের দিন চলে যাব অন্য গ্রামে, দেখাবো অন্য গ্রামের ছবি।